গাইজ, এখন বাজে বিকেল 4:03। দেখে আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ এখন আমি আরও একবার একটু গা হাত পা মতো ধুয়ে এলাম আর কি। কারণটা হচ্ছে দুপুরবেলা না কারেন্ট চলে গেছিলো, আর আমার কিছু কাজ বাজ ছিল, যেটার পরে মনে হলো যে একটু গা হাত পাটা ধুয়ে আসাটা দরকার। কারণটা হচ্ছে আমি একটু মাছ ঘাটলাম আর কি। এখন যদিও বা রান্নাটা করবো, কিন্তু এই যে এই ব্যাপারটা করতে হয়েছিল, একটু নুন হলুদ মাখাতে হয়েছিল, তার জন্য একেবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে। আর হঠাৎ ভাবছি আজকে দেবী না সকাল থেকে শুরু না করে এখন কেন। কারণটা হচ্ছে হয়তো সকাল থেকে সেরকম কিছু দেখানো ছিল না, না আমরা বেরিয়েছি মানে কালকে অত কিছু করে না, আমি একটু লাটকেই গেছিলাম। তো আজকে অনুরূপারা আসছে, তো ওই জন্য আমি এখন একটু রান্নাবান্না করে রাখবো, কারণ ওরা আসলে একটু তো হেল্প করতেই লাগে। আর ইন্ডাকশন বলে কথার আজকে কারেন্টটা খুবই ঝোলাচ্ছে, তাই জন্য যদি কারেন্ট চলে যায় তা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তাই জন্য আমি অন্তত আমি বেশি কিছু করবো না, ডাল ভাজা আর মাছ করব। তো ডালটা আর মাছটা করে রেখে দেবো, ভাতটা আর ভাজাটা পরে বানাবো। তো চলো শুরু করি। মোটামুটি আমার রান্নাঘরও আবার পরিষ্কার হয়ে গেছে, এখন মাছটা করছি আর কি। এখানে ঝোলটা একটু ফুটতে দিয়েছি, একটুখানি মাখা মাখা ঝোল রাখবো আর কি। আর এখানে ডালটা আমার হয়ে গেছে, আর খাওয়ার টাইমে বেগুনটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে 5:15, এটা আমার ঘর দেখে বুঝতেই পারছো এতটাই রোদ থাকে না যে কি আর বলবো, মুখে এসে এমনভাবে পড়ছে দেখো। তো আমি বিস্কিট তো নিয়ে এসেছি, সাথে চাও নিয়ে এসেছি, একটু চা আর বিস্কিট খাই। আর রান্না তো আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, একটু বসে নি। ওরা নেমে গেছে অলরেডি ব্যাঙ্গালোর, ওরা গাড়িতে উঠে গেছে আসছে। সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। এখন আমি যাব হচ্ছে একটু ছাদে, চলো। এইটুকুই দিনের মধ্যে মধ্যে সিঁড়ি পাওয়া করে। আর আজকে না লিফটটা বন্ধ ছিল জানো তো, সারাটা দিন বন্ধ করে রেখেছিল, কিছু একটা মেইনটেনেন্সের কাজ চলছিল। যদিও লিফটের কোনো কিছু হয়নি, লিফট ঠিকই ছিল, কিছু একটা কাজ করেছে লিফটকে বন্ধ রেখে। তো এই দিকটাতে মেঘ পড়েছে, বৃষ্টি আজকে মনে হচ্ছে সন্ধ্যেবেলাতেই নামবে জানো তো। তো এলাম একটু ছাদে, বেশ ভালো লাগে এই টাইমটা ছাদে আমার, খুব ভালো লাগে। ওখানে থাকতেও যেতাম, এখানে আসলে ঘরের জানলাটা থেকেও দেখা যায়, তো তাই রোজ আসা হয় না, যেদিন একটু ইচ্ছে হয় সেদিন তো অবশ্যই আসি, ভালো লাগে। আর এই দিকটাতে না প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, বিশেষ করে আমার জানলা থেকে তো ভালো দেখা যায়, সব এত ছোট ছোট বাড়িগুলো ওই দিক থেকে দেখা যায় না, দারুণ লাগে ছাদটায়। আর ওপরটায় উঠলে তো আরোই ভালো লাগে, কিন্তু এখন আর উপরে উঠবো না, আমি একটু নিজের মতো একটু হাঁটাহাঁটি করে নিই তাহলে। তোমাদেরকে বলছিলাম না আমার জানলা থেকে অনেক বাচ্চাদেরকে দেখা যায়, দেখো ছোটটাকে দেখো সব থেকে, ও ওটার উপর বসবে আর ওর দিদি ঠেলবে আর কি, সেটাই ওর খেলা। ওর দিদি আবার আগে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ও বেশ ভালো আছে, ও একা একা রোজই ছাদে, ও একাই এরকম করতে এরকম একটু পড়ে ঠোড়েও যায় আর কি। আমি রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকেই দেখতে থাকি। এসে গেছে, এখন আপাতত ওদের ঘর পরিষ্কারের পালা চলছে, আমারটা তো মোটামুটি কোনোভাবে হয়ে গেছে সব ঠিকঠাক। আর আজকে এই সকাল থেকে ভিডিও কেন করিনি বলো তো, তোমাদেরকে তো আর বলাই হলো না, কারণ আজকে আমি আর রান্নাবান্না সকাল থেকে কিচ্ছু করিনি, তাই কিছু দেখানোরও ছিল না। কালকেও চিংড়ি মাছটা খাইনি, তো সেটা ছিল আর ঘি কুমড়ো ভাজা, এসবই করেছিলাম, তো ওই জন্য আর লাগেনি। আর আপাতত আমি একটু বসলাম, ওদের মালপত্রগুলো তুলতে একটু হেল্প করলাম, এইসবই চলছিল আর কি। এখন তো ওদের প্রচণ্ড এই খাটনি চলবে আর কি, আর কি করা যাবে, এখন এটা করতেই হবে, এটা করে নিলে তারপর নিশ্চিন্ত আর কি। আর জানলার পাশটা আমার হয়েছে বসার জায়গা, আমার খুব ভালো লাগে জানলার পাশটায় বসে থাকতে, ওটাই করছি। তারপর ওরা ডিমার যাবে, ওদেরকে নিয়ে একটু যাবো, ব্যাস এইটুকুই প্ল্যান প্রোগ্রাম। এখন বাজে 9:45, ওদের সাথে গেছিলাম একটু চায়না মার্কেটে, এই জাস্ট এলাম, এসে আমি মাছের ঝোলটা গরম করলাম আর ভাতটা বসালাম, তারপর আমি এখন বেগুনটা ভাজবো, তাহলেই হয়ে যায় আর কি। আসলে ইন্ডাকশন তো একটু তো প্রবলেম হচ্ছেই, আর একটাই কড়াই দিয়ে এরকম ভাবে, তাই মাছের ঝোলটা নামিয়ে এখন কড়াইটা ধুয়ে ফেলেছি, এবার বেগুনটা ভাজবো। তো এই আর কি, আর ও তো বসেছে কাজে, আর কি করবে বেচারা। তো চলো আবার পরে আসছি। আর বৃষ্টি না নেমে গেছে অলরেডি, ভালো টাইমে আমরা এসেছি জানো তো, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর একটা বৃষ্টিও নেমে গেছে, পুরো ছাট আসছে এখানটা দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট ঘরে চলেও এসেছি, এবার একটু
শুয়েই পড়বো আমি আজকে না, আমার শরীরটা একটু ক্লান্তই লাগছে, মানে কালকে একটু বেশি হয়ে গেছিলো খাটাখাটনিটা, অত রান্না বান্না হয়েছিল জামাই ষষ্ঠীর জন্যে। তো আজকে দিনটা রেস্ট নিলে রাতটা ঠিক হয়ে যাবে আশা করছি। তো চলো আজকের মতো টাটা। কত মিনিটের আজকে ব্লগ হয়েছে আমি জানি না, একটা দিন ছাড় আমাকে দেওয়াই যেতে পারে আমার মনে হয়। তো চলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও একটা দিন, কালকে থেকে আমি আবারও ফুল ফর্মে ফিরবো। তোমাদেরকে প্রমিস করছি যে কালকে থেকে আবার ঠিকঠাক ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদেরকে পাশে পাবো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে তাদেরকে ধন্যবাদ জানানো যায় আমার ঠিক জানা নেই, ভাষা জানা নেই যে তাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো। আর যারা নতুন আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো পাশে থেকো, সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি আজকে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আজকে না শরীরটা আজকে দিচ্ছে না, একটু রেস্ট নিয়ে নিই। আসলে আজকে আমি দুপুরেও ঘুমাইনি আর সকালে উঠেছি 7:12, তো সব মিলিয়ে একটু হজে বড় লো পাকিয়ে গেছি আর কি। তো চলো টাটা।